সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ নৌবাহিনীর 2021 বি অফিসার ক্যাডেট ব্যাচের সার্কুলার হয়েছে। আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনীতে অফিসার ক্যাডেট ব্যাচে যোগ দিতে চান এবং অধীর আগ্রহ অপেক্ষা করছেন, তাদের জন্য রয়েছে আজকের এই ভিডিওটি। আজকে আমি এই ভিডিওটিতে এই সার্কুলারের সকল কিছু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অর্থাৎ সার্কুলার কত তারিখ থেকে শুরু হলো এবং এর লাস্ট ডেট কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এবং এর আশয় বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে, নিউজ চ্যানেলে প্রথম হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী এরকম নিউজ সবার আগে আপনি পেতে পারেন। আর সাথে তো রয়েছে প্রতি ঘন্টার আপডেট নিউজ। উপযুক্ততা, বয়স: 1 জুলাই 2021 তারিখে 16.5 বছর হতে 21 বছর বয়স। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 25 বছর, কোনোভাবে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। শারীরিক মান, উচ্চতা: পুরুষ 162.5 সেন্টিমিটার, অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি। ওজন 50 কেজি। বুকের মাপ: স্বাভাবিক অবস্থায় 76 সেন্টিমিটার বা 30 ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় 81 সেন্টিমিটার বা 32 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা: 157.48 সেন্টিমিটার বা 5 ফিট 2 ইঞ্চি। ওজন 47 কেজি, স্বাভাবিক অবস্থায় বুকের মাপ 71 সেন্টিমিটার বা 28 ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় 76 সেন্টিমিটার বা 30 ইঞ্চি। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগে সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ, উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ বিজ্ঞানে ন্যূনতম জিপিএ 4 পয়েন্ট প্রাপ্ত হতে হবে, অথবা ইংরেজি মাধ্যমের প্রার্থীগণের জন্য ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টিতে এ গ্রেড ও 2টিতে বি গ্রেড থাকতে হবে, এবং এ লেভেলের জন্য ন্যূনতম 2টি বিষয়ে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ, উভয় পরীক্ষায় পদার্থ বিজ্ঞান ও গণিত সহ। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের নৌবাহিনীর উচ্চমান পরীক্ষা HET বা সমমানের বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনী পরীক্ষায় উত্তীর্ণ HT পাশকৃত প্রার্থীদের অবশ্যই SCC-তে বিজ্ঞান বিভাগ হতে হবে, অথবা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগে সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.50 পেতে হবে, উভয় পরীক্ষায় গণিত ও পদার্থ বিজ্ঞান বিষয়ে ন্যূনতম জিপিএ 4 পয়েন্ট প্রাপ্ত হতে হবে। 2020 সালের HSC পরীক্ষার ফল প্রকাশের জন্য অপেক্ষাধীন প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। জাতীয়তা বাংলাদেশ, পুরুষ ও মহিলা বাংলাদেশি নাগরিক হতে হবে। অযোগ্যতা: সেনা, নৌ ও বিমান বাহিনীর অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে, ISB কর্তৃক 2 বার স্ক্রিন আউট প্রত্যাখ্যাত হলে, সেনা, নৌ ও বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃপক্ষ কর্তৃক অযোগ্য বিবেচিত হলে, যে কোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত হলে, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং এক নামে একাধিক আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। মনোনয়ন পদ্ধতি: প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার, ঢাকা, চট্টগ্রাম ও খুলনা কেন্দ্রে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকার 17 হতে 21 জানুয়ারি 2021 তারিখে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা: প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় ও প্রাথমিক সাক্ষাৎকারে উপযুক্ত বিবেচিত প্রার্থীগণের বুদ্ধিমত্তা এবং ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষা 22 জানুয়ারি 2021 তারিখে উল্লেখিত কেন্দ্রসমূহে অনুষ্ঠিত হবে। ISSB কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের ISSB কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ ISSB ঢাকা সেনানিবাস ঢাকায় অনুষ্ঠিত হবে। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা: ISSB পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চূড়ান্ত মনোনয়ন পর্ষদ: চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত প্রার্থীগণের নৌ সদর কর্তৃক চূড়ান্ত মনোনয়ন পর্ষদ কার্যক্রম জুন 2021-এর মধ্যে অনুষ্ঠিত হবে। নেভাল একাডেমিতে যোগদান: চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীগণ জুলাই 2021-এর প্রথম সপ্তাহে
বাংলাদেশ নেভাল একাডেমি পতেঙ্গা চট্টগ্রাম অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করবেন। প্রশিক্ষণ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 10 সপ্তাহের প্রশিক্ষণ সহ বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে 18 মাস এবং মিডশিপম্যান হিসেবে 18 মাস সহ মোট 3 বছর মেয়াদী আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাফ লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হবে। একাডেমিতে পেশাগত প্রশিক্ষণের পাশাপাশি এক্সিকিউটিভ শাখার ক্যাডেটদের মেরিটাইম সায়েন্স বিষয়ে বিএসসি অনার্স এবং সাপ্লাই শাখার ক্যাডেটদের বিবিএ ডিগ্রি হতে প্রদান করা হবে। ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখার ক্যাডেটদের বুয়েট এমআইএসটি হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রদান করা হবে। বেতন ও ভাতা সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতন ক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটগণ বেতন ও ভাতা পাবেন। পরবর্তীতে মিডশিপমেন্ট হিসাবে পদোন্নতির পর উচ্চতর স্কেলে বেতন পাবেন। অন্যান্য বিশেষত্ব ক্যারিয়ার বৈচিত্র্যময় ও রোমাঞ্চকর একমাত্র নেভাল ক্যারিয়ারই রয়েছে সি আধুনিক যুদ্ধজাহাজ সাবমেরিন এয়ার নেভাল এভিয়েশন এবং ল্যান্ড স্পেশাল নেভাল ফোর্স নৌ কমান্ডো এই তিনটি মাধ্যমে চাকরির সুযোগ। বিদেশে প্রশিক্ষণ প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে এবং কমিশন প্রাপ্তির পর মেধাবী ক্যাডেট এবং অফিসারগণের প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযোগ রয়েছে। উচ্চতর প্রশিক্ষণ সুবিধা দেশে বিদেশে সরকারি খরচে বিভিন্ন ক্যাটাগরিতে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ রয়েছে। জাতিসংঘ মিশন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিদেশ ভ্রমণ এবং আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ। বাসস্থান নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থান প্রাপ্তির সুযোগ। চিকিৎসা সামরিক হাসপাতালসমূহে উন্নত মানের চিকিৎসা সুবিধা ও দুরারোগ্য ব্যাধিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক নগদ অর্থ প্রদান সহ বিদেশে পাঠানোর ব্যবস্থা। আবেদন ফর্ম সংগ্রহ ও পূরণ অনলাইনে আবেদন পদ্ধতি আবেদনকারী প্রার্থীগণ www.joinnavy.navy.mail.bdo ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের ডান পাশে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে। এ পর্যায়ে প্রার্থীগণ যে কোনো ব্যাংক কর্তৃক প্রদত্ত ডেবিট অথবা ক্রেডিট কার্ড যেমন ভিসা মাস্টার কার্ড ও আমেরিকান এক্সপ্রেস এবং মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ রকেট টি ক্যাশ শিওর ক্যাশ এম ক্যাশ মাই ক্যাশ ওয়ান ক্যাশ ই ক্যাশ কিউ ক্যাশ নেক্সাস এমএক্স ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতীত 700 টাকা অর্থাৎ 700 টাকা অফেরতযোগ্য আবেদন ফ্রি প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর সাথে সাথেই প্রার্থীগণকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল আপ লেটার ফর্ম কমিশন 1A পূরণকৃত আবেদন ফর্ম এবং পার্সোনাল ইনফরমেশন ফর্ম ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তীতে প্রাথমিক সাক্ষাৎকারের সময় অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। যদি কোনো প্রার্থী উক্ত কল আপ লেটার ও ফর্ম ডাউনলোড করতে ব্যর্থ হয় তবে আবেদনে প্রার্থী কর্তৃক প্রদত্ত মোবাইল নম্বরের নাম রোল নাম্বার ও ট্র্যাকিং নাম্বার প্রদান করা হবে যা ব্যবহার করে পরবর্তীতে একই ওয়েবসাইটে হতে ডাউনলোড ও প্রিন্ট করা যাবে। অর্থাৎ এখানে একই ওয়েবসাইট বলতে www.joinnavy.navy.mail.bdte পাওয়া যাবে। বিশেষ নির্দেশাবলী নিম্নোক্ত পর্যায়ভুক্ত প্রার্থীগণ সরাসরি ISSB কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকারে অংশগ্রহণ করবেন অর্থাৎ এই 26 নম্বর দফায় যে বিষয়টি উল্লেখ করা হয়েছে নিচে প্রদত্ত কিছু ক্যান্ডিডেট যারা সরাসরি তাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন তাদের মধ্যে হচ্ছে ক্যাডেট কলেজসমূহ মিলিটারি কলেজিয়েট স্কুল ফুলতলা খুলনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ক্যাডেটদের জন্য BNCC নৌ রোবার নৌ অ্যাঙ্করেজ খুলনা BNS ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ খুলনা এবং BN কলেজসমূহের SCC ও HCC উভয় পরীক্ষায় ন্যূনতম GPA 4.5 প্রাপ্ত প্রার্থীগণ যারা প্রচলিত পলিসি মোতাবেক যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সুপারিশকৃত হবেন। ন্যাশনাল কারিকুলাম বাংলা ইংরেজি SCC ও HCC উভয় পরীক্ষায় GPA 5 সকল বিষয়ে A+ প্রাপ্ত প্রার্থীগণ নৌবাহিনী কর্তৃক প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 4টিতে এ গ্রেড ও 2টিতে বি গ্রেড এবং এ লেভেলে ন্যূনতম 1টিতে এ গ্রেড ও অন্যগুলোতে বি গ্রেড উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিত থাকতে হবে। প্রাপ্ত প্রার্থীগণ বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে
27 নম্বর দফায় বলা হয়েছে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্যাডেট নির্বাচনের জন্য সকল শর্ত পূরণ সাপেক্ষে অগ্রাধিকার প্রদান করা হবে। আইএসএসবি ব্যতীত অন্যান্য পরীক্ষার জন্য দৈনিক ভ্রমণ ভাতা প্রদান করা হবে না। চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তির যে কোনো অংশ পরিবর্তনের ক্ষমতা নৌ সদর সংরক্ষণ করে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানপত্র প্রদান বাতিলের ক্ষমতা নৌ সদর দপ্তর সংরক্ষণ করে। সুপ্রিয় দর্শক, এই ছিল নৌবাহিনীতে অফিসার ক্যাডেট পদে যোগদানের জন্য যে তাদের বিভিন্ন ক্রাইটেরিয়া এবং কীভাবে আবেদন করতে হবে এবং কোন ওয়েবসাইটে আবেদন করতে হবে, আপনাদের কত টাকা লাগবে এবং আবেদনের শুরু এবং শেষ তারিখ কি তা উল্লেখ করা হয়েছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 11 জানুয়ারি 2021, অর্থাৎ 2021 সালের 11 জানুয়ারি পর্যন্ত আপনারা এটা আবেদন করতে পারবেন। বিশেষ দ্রষ্টব্য, শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। সো ভিউয়ার্স, আপনারা যারা অফিসার ক্যাডেট বেসে যোগদান করতে চাইতেছেন অবশ্যই আপনারা যথাসময়ে আপনাদের আবেদন প্রক্রিয়াটি শেষ করবেন এবং আমাদের ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি অতি সহজে সবার আগে পেতে পারেন।